ওয়েলকাম ফ্রেন্ডস, আবার পরীক্ষা রুটিনের ওপর কোপ পড়লো। আজকে 2 সেপ্টেম্বর 2022 মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে। 6 সেপ্টেম্বর 2022 একটা সেকশনাল হলিডে আছে, আমরা জানি করম পুজো উপলক্ষে, এবং যে কারণে সেকেন্ড সামিটিভের যে শিডিউল আগে দেওয়া হয়েছিল 29 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, কাজেই এর মধ্যেই 6 সেপ্টেম্বরটা পড়ছে, যে কারণে বলা হচ্ছে ইউ আর অ্যাডভাইসড নট টু কন্ডাক্ট এনি এক্সামিনেশান ইন ইউর স্কুল অন 6 সেপ্টেম্বর 2022। পাশাপাশি এটাও বলা হচ্ছে ইন কেস ইফ সাচ এক্সামিনেশান ইজ অলরেডি শিডিউল্ড দেন অল কনসার্ন আর অ্যাডভাইস টু পোস্টপোন দি সেম অ্যান্ড হোল্ড ইট অন এনি আদার ওয়ার্কিং ডেট উইদিন দি স্টিপুলেটেড পিরিয়ড অ্যাজ নোটিফাইড। এখন মজার ব্যাপার হচ্ছে 5 সেপ্টেম্বর পরীক্ষা রাখা যাবে না, শিক্ষক দিবস 4 তারিখ রবিবার, 1 সেপ্টেম্বর অনেক বিদ্যালয়ে পরীক্ষা রাখেনি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল বলে, 6 সেপ্টেম্বর পরীক্ষা রাখা যাবে না। তাহলে 29 থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে কী করে 9ম দশমের একটি করে প্রতিদিন পরীক্ষা হলে কীভাবে পরীক্ষা শেষ করা সম্ভব, এর কিন্তু কোনো গাইডলাইন নেই। বলা হচ্ছে ওই পিরিয়ডের মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। এখন বাস্তব যেটা এখানে নোটিশে যেটা বলা হচ্ছে, 6 সেপ্টেম্বর কোনো পরীক্ষা রাখা যাবে না, যদি পরীক্ষা রাখা হয়ে থাকে সেটাকে বাতিল ঘোষণা করতে হবে। এটাই মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে 2 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, যে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।